সিলেট সহ পুরো দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যার কারণে সিলেট সহ পুরো দেশ জুড়ে কিন্তু তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক হিট স্ট্রোকে মানুষজনদের মারা যাওয়ার খবর আসছে। এবার কিন্তু সিলেটেও হিট স্ট্রোকে একজন মারা গিয়েছেন। এই প্রচণ্ড গরমের কারণে রীতিমতো জনজীবন অনেকটাই হাঁপিয়ে উঠেছে, বাইরে কাজের জন্য বের হয়ে আসা মানুষগুলো বেশ বিপাকে পড়েছেন, আর তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা, কেননা কাজ করার স্বার্থে, সুবিধার্থে বা জীবিকা নির্বাহের তাগিদে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে এবং এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে হিট স্ট্রোকে একের পর এক মানুষজনের মৃত্যুর খবর পাচ্ছি। এবার এই গরমে এখন সিলেটেও কিন্তু প্রথমবারের মতো একজনের হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সিলেটে হিট স্ট্রোকে মোহাম্মদ আবু হানিফ মিয়া নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। আজকে সকাল 11টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্স যেটি আছে সেখানেই কিন্তু মর্মান্তিক এই ঘটনাটি ঘটে, আর মারা যাওয়া আবু হানিফ মিয়া অর্থাৎ যে রিক্সা চালক ছিলেন যুবক, সেই আবুখাই উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ করিম আলীর ছেলে। এই দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াদ্দুস হাসান তিনি যেমনটা বলেছেন যে সকাল 11টার দিকে আবু হানিফ মিয়া নামে ওই রিক্সা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়লে কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহটি এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের লোকজন আসলে তাদের কাছে আবু হানিফের লাশটি হস্তান্তর করা হবে। সিলেট সহ পুরো দেহ দাবদাহ চলছে, বা বাংলাদেশ নয়, পুরো এই গরমের যন্ত্রণায় রীতিমতো জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যেসব মানুষরা কাজের তাগিদে, জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বেরিয়ে আসছেন, তারাই আসলে প্রকৃত গরমটা যে আসলে কি সেটা অনুভব করতে পারছেন। সিলেটে তারপরেও অনেকটাই এখনও তাপমাত্রা স্বাভাবিক রয়েছে, দেশের অন্যান্য স্থানের কথা যদি আমি বৃষ্টির থেকেও অনেক বেশি মাত্রা দাবদাহ সেখানে চলছে। যেই তীব্র এই দাবদাহ পুরো দেশে আরও বেশ কয়েকদিন স্থায়ী হবে এবং এক্ষেত্রে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতার যে বিষয়টি আছে সেটি কিন্তু বারবারই বেড়ে যাওয়ার মতো একটি ঘটনা ঘটছে বা এরকম সম্ভাবনা রয়েছে। তাই বিশেষজ্ঞ যারা আছেন, চিকিৎসক যারা আছেন, মানুষজনদেরকে বারবার পরামর্শ দিচ্ছেন বেশি বেশি করে পানি পান করার এবং প্রয়োজন ছাড়া হয়ে না আসেন এবং না করেন সেক্ষেত্রে কিন্তু উৎসাহিত করছেন বা প্রচণ্ড এই গরমে করা পানি পান করার মতো উপদেশ। তাদের হিট স্ট্রোকের যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা দেওয়ার সাথে সাথে বা ডাক্তারের শরণাপন্ন হওয়ারও কিন্তু তারা দিচ্ছেন, তারপর একদমই অবহেলা করার মতো, কেননা যেহেতু দেশের এই হিট স্ট্রোকে আক্রমণ করছেন, আমরা দিনে দেশের থেকে হিট স্ট্রোকে আসার বিশেষ করে যারা নিম্ন মৃত্যুর খবরটাই বেশি আসছে নির্বাহ করার তাই বাইরে বের হয়ে আসছেন এবং এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও তারা রিক্সা চালামারে কাজ করছেন, কেউ বা কনস্ট্রাকশন সাইটে যারা নিজেদেরকে কিন্তু এই তীব্র গরম উপেক্ষা করেও বাইরে বের হয়ে আসতে হচ্ছে, পেটের তাগিদে কাজ করতে হচ্ছে, এর ফলেই কিন্তু এই বিপত্তি দেখা দিচ্ছে। তারাই কিন্তু এই হিট স্ট্রোকের শিকার বেশি, সব বয়সী মানুষদেরই হতে পারে যেহেতু, তাই সবাইকেই সচেতন থাকতে বলেছেন এবং এই চলমান তীব্র দাবদাহের কারণে পুরো দেশের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগামী 7 দিনের জন্য বন্ধ। গতকালকে থেকে অর্থাৎ 21 এপ্রিল পর্যন্ত, আজকে থেকে শুরু হয়ে আগামী 7 দিন পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়ার একটি ঘোষণা এসেছিল এবং তখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই তীব্র গরমের কারণে অ্যাসেম্বলি বন্ধ ছিল, এবার শিক্ষা প্রতিষ্ঠান 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সিলেটে কিন্তু এই তীব্র দাবদাহের কারণে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছে, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠে গেছে যারা বাইরে বিশেষ করে তীব্র রোদের মধ্যেও কাজ করতে বেরিয়েছেন। তবে সুখবর হচ্ছে সিলেটে এই তীব্র দাবদাহের মধ্যেও কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এখনও দেখছি যে তীব্র গরমের পর এখন সিলেটে কিছুটা স্বস্তির বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রেও দেশের অন্যান্য জায়গার তুলনায় সৌভাগ্যবান এবং তাদের বলাই চলে যে সিলেটের মানুষজন অনেকটাই অন্যান্য জেলাগুলোর তুলনায়, দেশের অন্যান্য জায়গাগুলোর তুলনায় তারা বেশ স্বস্তিতে আছেন, কেননা সিলেটে এই দাবদাহের ফলে, তীব্র দাবদাহের ফলে যে মানুষের মধ্যে যে অস্বস্তি সেটা কিন্তু অনেকটাই কম, কেননা সারাদিন রোদ থাকলেও সন্ধ্যার দিকে সিলেটে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং বাতাস বা ঝোড়ো হাওয়া টুক সেটি কিন্তু যেহেতু ভ্যাপসা গরম একটি আছে মানুষের মধ্যে, প্রখরতাটা সময় আসলেও এটি কিন্তু অব্যাহত রয়েছে এবং মানুষজন প্রচুর পরিমাণে ঘামছেন, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বেশি বেশি করে পানি পান করার এবং এই
তীব্র গরমে বা দাবদাহের মধ্যে পুরের বাইরে বের না হন এবং পরিশ্রম বেশি হয়ে এই ধরনের কাজ যেন মানুষজন এড়িয়ে চলেন সেটি কিন্তু তারা বারবারও বলছেন। এবং কেন বলছেন সেটি আমরা বুঝতেই পারছি, কেননা হিট স্ট্রোকে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং আজকে সিলেটেও একজনের মৃত্যু হলো। অর্থাৎ আজকে এই গরমের সিজনে সিলেটে এই প্রথমবারের মতো, অর্থাৎ প্রথমবার কারো হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেল এবং এটা নিয়ে কিন্তু মানুষজনদের মধ্যে বেশ একটি দুশ্চিন্তা বিরাজ করছে। কেননা হিট স্ট্রোকে এর আগে এখন পর্যন্ত এই সিজনে সিলেটে মৃত্যুর খবর আসেনি, যেহেতু একজন মারা গিয়েছেন সেক্ষেত্রে মানুষজন অনেকটাই উদ্বিগ্ন দেখা দিয়েছে যে আসলে হিট স্ট্রোকটা কি। সেক্ষেত্রে মানুষজন হিট স্ট্রোক নিয়ে জানার চেষ্টা করছেন এবং কীভাবে হিট স্ট্রোক থেকে বেঁচে থাকা যায় এই উপায়গুলো কিন্তু মানুষজন দেখছেন। অর্থাৎ তীব্র গরমের কারণে এই প্রচণ্ড দাবদাহে দেশের অন্যান্য জায়গায় আমরা দেখেছিলাম যে হিট স্ট্রোকে পূর্ণভূমি সিলেটেও কিন্তু আজকে একজন হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন এই অতিরিক্ত গরমের কারণে এবং ডিহাইড্রেশন সব কিছু মিলিয়েই কিন্তু হিট স্ট্রোক হয়। এই হিট স্ট্রোক থেকে বেঁচে থাকতে আমাদের বেশি বেশি পানি পান করা উচিত, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়া, অর্থাৎ রোদের মধ্যে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো তীব্র দাবদাহে হিট স্ট্রোকে সিলেটে একজনের মৃত্যু নিয়ে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তীব্র এই গরমে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না, বেশি বেশি পানি পান করবেন এবং পরিবারের মানুষজনদের খেয়াল রাখবেন, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। সর্বশেষ আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।